AgCl কি ধরনের প্রেসিপিটেট হোয়াইট AgBr AgI येलो যাক এমএটি প্র্যাকটিক্যালের জিনিস সব মনে রেখেছে একদম ঠিকই বলেছে লাইট ইয়েলো এটা প্রথমটা হোয়াইট তারপর এটা লাইট ইয়েলো তারপরে ডিপ ইয়েলো তাহলে এগুলো দিয়ে নিশ্চয়ই আমি বানাতে পারবো না কারণ এটা অলরেডি প্রেসিপিটেট তাহলে এটা দিয়ে রিয়্যাক্ট করলে তো কোনো নতুন প্রেসিপিটেট পড়লে কি ধরা পড়বে তার মানে সিলভারের অন্য কোনো কম্পাউন্ড দরকার একটা সিলভারের কম্পাউন্ড বলে যেটার কালার নেই প্রেসিপিটেট নেই না প্রেসিপিটেট আছে এক্স্যাক্টলি AgNO3 তাহলে সিলভার নাইট্রেট আমাকে ফার্স্টে নিতে হবে সিলভার নাইট্রেট AgNO3 তার মধ্যে অ্যামোনিয়া মেশাতে হবে বেশি করে আরে বানাচ্ছি টোলেন্স শোন ভালো করে ছাগলগুলো পুরো আর এনে বুঝতে হবে শোন ভালো করে একটু বোঝার আছে পুরো ডিটেলসটা বোঝ যদি তোদের কখনো ল্যাবে করতে দেয় সুবিধা হবে সিলভার নাইট্রেট নিলাম NaOH দিলাম প্রথমে এই সিলভার নাইট্রেট NaOH এর সাথে রিয়্যাক্ট করবে কি তৈরি করবে AgOH এটা হোয়াইট প্রেসিপিটেট এটা প্রেসিপিটেট তাহলেও তো আগে থেকে পড়ে গেল প্রেসিপিটেট তাহলে তো আমার লাভ নেই আমি ওটা দিয়ে টেস্ট করতে পারবো না এইবার এর খেলাটা আসবে যে অ্যামোনিয়া অ্যামোনিয়াটাকে আস্তে আস্তে ড্রপ ওয়াইজ করে দিতে হয় কতক্ষণ দিবি যতক্ষণ না এই প্রেসিপিটেটটা পুরোপুরি ডিজলভ হচ্ছে এবার এটা কেন ডিজলভ হয় তার কারণটা বোঝো একটু আগে কোঅর্ডিনেশন কম্পাউন্ড কদিন আগে পড়েছিস না এই তো কদিন আগে বলি অ্যামোনিয়া একটা লিগ্যান্ড না ছিল না CRNH3 হোল 6 ছিল তো এটা ডিপেন্ড করছে কার উপরে আছে তার উপর তাই তো এবারে এই সিলভার যেটা রয়েছে AG+ কেও টার্গেট করে অ্যাটাক করবে না সেটাই হয় দুখানা অ্যামোনিয়া আসে AG+ কে টার্গেট করে একে ধরে ফেলে আর ওইসটাকে হালকা করে সাইড করে দেয় ওই যে একটা ছিল এজি ওয়াইজ এনএসি একটা তো ওটা ব্যালেন্স করে দিবি যখন হবে ড্রপ ওয়াইজ এনএসি দিতে হবে যতক্ষণ না কালারটা নষ্ট হবে কালারটা কেন নষ্ট হচ্ছে এই যে কম্পাউন্ড এটা কোভ্যালেন্ট কম্পাউন্ড এই জন্য জলে গুল ছিল না প্রেসিপিটেট ছিল এটা বাজে প্রেসিপিটেট ছিল এবার যখনই অ্যামোনিয়া দিচ্ছি অ্যামোনিয়াগুলো মাঝে ঢুকছে আর কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ভেতরে ক ধরনের বন্ড থাকে তিন ধরনের কি কি বন্ড কোঅর্ডিনেশন বন্ড কে করছে অ্যামোনিয়ার সাথে কে করছে বল কোঅর্ডিনেশন বন্ড অ্যামোনিয়ার সাথে সিলভার দুদিক থেকে ধরলো এই পাশ থেকে একটা এই পাশ দিয়ে একটা ধরলো ওপর সাথে দেখালাম না তাহলে কোঅর্ডিনেট বন্ড হয়ে গেল এজি তো প্লাস প্লাসই রয়েছে বিকজ অ্যামোনিয়া তো চার্জলেস তাহলে এজি প্লাস প্লাস রয়েছে পুরো চার্জটা মাথার উপরে হয়ে গেল আর ওইসটা মাইনাস হয়ে গেল তার মানে এটা ছিল কোভ্যালেন্ট এই কোভ্যালেন্টের ভেতরে যখন আমি অ্যামোনিয়া ইন্ট্রোডিউস করলাম উপর দিয়ে ড্রপ ড্রপ করে তখন এটা আয়নিক হয়ে গেল ভেতরে কোঅর্ডিনেটও আছে আর কোভ্যালেন্ট তো ছিলই আগে সেগুলো তো অ্যামোনিয়া কোভ্যালেন্ট আছে সবই রয়েছে বুঝেছিস আয়নিক তার মানে এটা কি এখন ট্রান্সপারেন্ট জলের মতো মানে এটা জল না সিলভার মানে টোলেন্স বোঝা যাবে না জল রাখলাম একটা জায়গায় এখানে AgNO3 রাখলাম AgNO3 বা এই টোলেন্স রাখলাম বুঝতেই পারবি না কি আছে এটা পুরো ট্রান্সপারেন্ট এইবার এটাকে নিয়ে টেস্ট করা হয় তার মানে এটা স্যাচুরেটেড অবস্থায় আছে ঠিক আছে বেশি অ্যামোনিয়া দিয়ে দিলে আবার কিন্তু পরে রিয়াকশনে সেটা রেসপন্ড করবে না ওই জন্য রিয়াকশনটা যখন করছি অ্যামোনিয়াটা ড্রপ ওয়াইজ দিবি পুরো ডিজলভ হয়ে গেল খেলা শেষ টোলেন্স যতবার আমি তোমাদের ল্যাব করে আমাকে রোজ দিন টোলেন্স বানিয়ে নিতে হবে রিয়াকশন করা যাবে না আগে একদিন আগে করলেই আবার ভেতরে গল্প হবে ঠিক আছে তাহলে এখান থেকে তৈরি কী হলো এই দুটো এগুলোর মধ্যে রিয়াকশন করার পর আলটিমেটলি তৈরি হলো কি এজি দুটো অ্যামোনিয়া তো AgNH3 হোল টু ওইচ এবার আমি তোকে বললাম যে এইটাকেই বলে টোলেন্স একটু আগে কোথায় লেখা ছিল এটাকে টোলেন্স বলে তাহলে এত ছোটোটাকে টোলেন্স বললে আমি এত বড়টা লিখছি কেন এবার তোরা বলছি বড়টা আর AG2 এর মধ্যে কোনো ডিফারেন্স নেই কেন জানিস তোরা জানিস যারা ল্যাবে করেছে স্কুলে টোলেন্স দেওয়ার পর হিট করতে হয় হিট করার পরে একটা মিরার আসে সিলভার যাই হোক আসে তো হিট না করলে আসে না তো ফিলিংটা আলাদা টোলেন্সটা আলাদা দুটোতেই হিং করতে হয় দুটোতেই হিট করতে হয় আর ওয়ার্ম বাথে রেখে হিট করতে হয় ঠিক আছে হ্যাঁ শোন এবার কী হয় এবার হিট করলে কি একটু বোঝো 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 এই তো কম্পাউন্ড এই কম্পাউন্ড আমি যে দুটো নিয়ে নিই ভেরি গুড হিট করলে কি বেরোবে তোর মাথায় কিছু আসছে এটা বাইরে ছিল আয়নিক এটা আগে বেরোবে হিট করলে আরও বেরোবে কি ভেতরে গ্যাস আছে না তাহলে জল বেরালো একটা
অ্যামোনিয়া বেরালো, বাকি কি পড়ে আছে দেখতো? দুটো অ্যামোনিয়া, দুটো এজি, দুটো এজি, একটা ও আর। এবার বুঝেছিস খেলাটা? স্যার চারটে নেমে বেরো, স্যার চারটে নেমে পরীক্ষায় যদি কেউ খাটতে কম চাও তাহলে তারা হিটটা লিখবে না, এটা দিয়ে করে দেবে, হিট লিখবে না, মানে হিট করেই তো এটা হয়েছে, বুঝিস নি কথা? তাহলে তোরা বুঝবি না, বাড়ি গিয়ে বুঝবি। এইখানে যদি আমি দিই তাহলে আমাকে আবার হিট দিতে হবে, তাহলে তো সেটা হবে ইজি টু, তারপর রিয়াক্ট করবে, আর যে এটা দেবে তাহলে আর হেসে হিট দেবে না, কারণ ওটা তো হয়েই গেছে, পাকামি করবে না। আমি আমার কথা হচ্ছে পুরোটাই লেখা বড়টা, কারণ তোদের তো কোঅর্ডিনেশন পড়েছিস, এই বড় থার্ড ব্যাকেট লেখার অভ্যাস হয়ে গেছে, তো এটা দেখলে ভয় লাগে না, তো পারিস তো, বুঝিস তো? আগে মেটাল তারপর অ্যামোনিয়া, অনেকে এলোমেলো করে দিস না আবার, যে আমার ইচ্ছা মতো আমি অ্যামোনিয়া আগে লিখে দেবো, এজি পরে লিখবো, তাহলে জিরো দিয়ে দেবে কিন্তু, কারণ প্যাটার্ন আইপিসি নিয়ম না, ওটাই লিখবে। আমি বুঝিয়ে দিলাম, আমি জয়েন্টে যদি এমসিকিউ কোশ্চেন হয় 14টা এমসিকিউ, তাহলে যেরকম থাকবে সেভাবে ডাক দিবি, কিন্তু যখন তুই লিখছিস টলেন্স তখন এটাই লিখবি। ভূমিকা বুঝে আছে, ঠান্ডা গরম এত কিছু বুঝতে হবে না, সিম্পল তুই বড়টা মনে রাখ। এবার কথা হচ্ছে এই আর সি এইচ এর সাথে কি খেলা হচ্ছে, হচ্ছে খেলা, এর কাছে অক্সিজেন আছে না, তাহলে অক্সিজেনটাকে ডোনেট করে দেবে, তাহলে আর সি এইচ ওটা আর সি ডবল এইচ হয়ে গেল, আর এজিটা একা পড়ে গেল নিচে, কারণ বুঝতে পেরেছিস? তাহলে টোলেন্সকে কি ধরনের রিয়েজেন্ট বলবি, একটা কি অক্সিডাইজিং না রিডিউসিং, অন্যকে অক্সিডাইজ করে, কারণ ওর কাছে একটা অক্সিজেন বেশি পড়ে আছে, আর টোলেন্স নিজে রিডিউসড হয়, কেন এজিটার চার্জ কত, এজির চার্জ কত, প্লাস ওয়ান, দুটো এজি প্রত্যেকে প্লাস ওয়ান, তাহলে রিয়াকশনের পর এজি হয়ে যাচ্ছে জিরো, তাহলে প্লাস ওয়ান থেকে জিরো হচ্ছে রিডিউসড হলো না, তাহলে টোলেন্স নিজে রিডিউসড হয়ে গেল, আর মাঝখান থেকে এই এটা অক্সিডাইজ হয়ে গেল। এবার এটা তাহলে কী করতে ইউজ করা জানো, তোমার কী করতে এই এই রিয়াকশানটা ইউজ করা হয়, একটা কম্পাউন্ড অ্যালডিহাইড না কিটোন এটা বোঝার জন্য ইউজ করা হয়। একটু আগে পড়ানোর সময় বললাম এই ওপরে করা আছে, যদি আর সিএইচও থাকে তাহলে অক্সিজেন বসতে পারে ভেতরে সিএইচ ওয়ানটাকে ভেঙে, কিন্তু যদি কিটোন থাকে তাহলে কি অক্সিজেন বসতে পারে, তাহলে কিটোনের ভেতরে কি অক্সিজেন ঢুকবে? আমি টোলেন্স দিয়ে যতই খুচুর খুচুর করি হিট করি কি কিছু হবে, কিন্তু অ্যালডিহাইড দিয়ে যদি টোলেন্স দিই তাহলে টোলেন্সের যে অক্সিজেন পার্টটা আছে সেটা কোথায় ঢুকে যাবে, ওই আর বল আর সিএইচও যে অ্যালডিহাইড গ্রুপ আছে সেই যে বন্ডটা সিএইচ বন্ড এই অক্সিজেনটা এর ভেতরে ঢুকে যাবে, আর নিজে সিলভার ফ্রি হয়ে একটা প্রেসিপিটেট, সিলভারের কালার তো জানিসই, তাহলে ওরকম একটা প্রেসিপিটেট পাবো, সিলভার মিরার টেস্ট, এটাকে এর নাম হচ্ছে সিলভার মিরার টেস্ট লিখতে পারো, বিকজ যখন টেস্ট টিউবে এটা সিলভার মিরার সিলভার পড়বে তোর ছবি দেখা যাবে না টেস্ট টিউবের সাইড দিয়ে, ল্যাবে করেছিলাম আগের বছর, আমার আমার ল্যাবে আগের দিন কে গেছিলি, আগের বার করেনি সিলভার মিরার টেস্ট, তোদের পরের বার হবে, মানে এইবার হবে 12 হবে সিলভার মিরার টেস্ট, ওই টেস্ট টিউবগুলো সব সিলভার হয়ে যেত, আর ওগুলো দামি হয়ে গেলো, মানে সিলভারের লেভেল রয়ে গেলো, তোমার অনেক দামি টেস্ট টিউব হয়ে গেলো, 40 টাকা টেস্ট টিউব 40 টাকা নেই 400 টাকা হয়ে গেছে, তখন সিলভার হয়ে গেছে, তো সিরিয়াস কথা, এইটুকু সিলভার, এইটুকু সিলভার নাইট্রেট কিনেছিলাম আমি 5000 টাকা নিয়েছিল, এইটুকু 5000, আরে সিলভার ভার ঠিক আছে 10 গ্রাম মনে নিয়েছিলাম, দেখবি নেটে সার্চ করবি 10 গ্রাম সিলভার নাইট্রেট, সিলভার কি বললাম নাইট্রেটের দাম 10 গ্রাম দেখবি 5000 টাকা লেখা আছে, ল্যাবে তো খরচা আছে, ল্যাবেরই 3 লাখ টাকার ল্যাবের জিনিস আছে 3 লাখ টাকা, যেরকম এজি টু ওটাকে তোমরা দেখলে টোলেন্স রিয়েজেন্ট, সেরকমই শর্টে যদি বলতে চাস তাহলে এই সিউ টু ও যেটা আছে সিউ ও এটা হচ্ছে ফেলিং রিয়েজেন্ট, সিলভারের কমন অক্সিডেশন স্টেট সিলভার প্লাস, জানো তো এটা, কপারের কমন অক্সিডেশন স্টেট, তাহলে এই কপার 2+ অক্সিজেনের সাথে ওই যে এই যাই যেভাবে রয়েছে আগেরবারের মতোই যদি করি তাহলে সিইও হবে, এই হচ্ছে ফেলিং, এটার কালার ব্লু কালারে হয়, এটা বানানোর জন্য দুটো লাগে ফেলিং এ আর ফেলিং বি মেশাতে হয়,
ল্যাবে কখনো করেছিস? না। ফেলিং এ আর ফেলিং বি? ফেলিং এ হচ্ছে শোনো CuSO4, এটা হচ্ছে লাইট লাইট ব্লু, CuSO4 লাইট ব্লু, ব্লু ভিট্রিয়াল হালকা ব্লু। ওই যে ওখানে যে কালারটা দেখতে পাচ্ছিস ডান দিকেরটা, লাইট লাইট ব্লু, এখানে করা নেই। এটা CuSO4, এর সাথে রচেলি সল্ট বলতে হয় একটা দিতে হয়, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, এটার নাম বলে দিচ্ছি দেখো, সোডিয়াম পটাশিয়াম একসাথে স্ট্রাকচার রাখতে হবে না, টার্টারেট। এটার ফেলিং বি, এই ফেলিং এ আর ফেলিং বি এই দুটোকে যদি মেশাস, ফেলিং এটা কী কালারের বললাম লাইট ব্লু, আর এটা কালারলেস, এই দুটোকে যখন মিশিয়ে দেবো ডিপ ব্লু কালার তৈরি হবে। এই ডিপ ব্লুটা হচ্ছে ফিলিং সলিউশন, আলটিমেটলি ফিলিং সলিউশনটা কী থাকে, সিইউও হয়, মানে কপার কোন অক্সিডেশন স্টেটে আছে, প্লাস টু। তাহলে এই কপারের কাছে তো অক্সিজেন আছে, সে অক্সিজেনটাকে ডোনেট করে দেবে, তাহলে অ্যালডিহাইড গ্রুপগুলো কি অক্সিডাইজ হয়ে যাবে আগেরটার মতো, কার্বক্সিলিক অ্যাসিড নিজে নিচে নামবে। এবার সিলভার ওয়ানে ছিল বলে নিচে নামছিল ডাইরেক্ট জিরোতে, আর কপার আছে কোথায় টুতে, তাহলে ও যখন নিচে নামবে না কপার প্লাস ওয়ানে নামবে, তাহলে হয়ে যাবে CU2O, তাহলে প্লাস ওয়ান হয় না। এইটার যে কালার হয় এটা হয় রেড, আর এই পাশের যে কালার সেটা ব্লু, আমি অপোজিট কালারে এঁকে ফেলেছি, ঠিক উল্টো হবে কালারটা যে কালার দিয়ে লেখা আছে, বুঝতে পেরেছিস? খেলাটা এইটুকুই, ফিলিং দিয়ে বেশি কোশ্চেন আসে না পরীক্ষায়, টলেন্স দিয়ে আসে, তো অত ভাবনার দরকার নেই। কাদের সাথে রিয়াকশন করে এরা, কোন অর্গানিক কম্পাউন্ডের সাথে রিয়াকশন করে, এই টলেন্স বলো বা ফেলিং বলো, কার সাথে করে? সব অ্যালডিহাইডের সাথে টলেন্স করে, কিন্তু ফেলিং শয়তান আবার সব অ্যালডিহাইডের সাথে করে না, তারও কারণ আছে। অনেকে মনে মুখস্থ করে বলে টাফ লাগে, সিলভার আর কপার এই দুজনের ভেতর থেকে সিলভার বেশি রিয়্যাক্টিভ, মানে টলেন্স আর ফেলিংয়ের ভেতর থেকে টলেন্স বেশি রিয়্যাক্টিভ, এটা মাথায় রাখো। তারও সব কিছুই কারণ বলা যায়, বল স্যার আমি এই জন্মে পাবো না, আমি উপরে উঠে গেলে বলতে পারবো, এটা বল। তোরা এখনো পিরিয়ড টেবিল মুখস্থ করিস নি, তোরা কোনো কেমিস্ট্রি বুঝতে পারবি না তো, লজ্জা খাওয়া দরকার মানুষের। কপার টু প্লাসে ছিল, বুঝবি, তাহলে মুখস্থ করতে হবে না, সবকিছু কারণ হয়। এজি প্লাসে ছিল, এটারও অক্সাইড এটারও অক্সাইড, কোন অক্সাইডটা বেশি স্টেবল হবে, কোন অক্সাইডটা, কেন প্রথম কথা উপরে আছে, সাইজ ছোট, অক্সিজেনের সাথে ভালো ম্যাচিং হবে। আরেকটা কারণ, চার্জ টু প্লাস আর অক্সিজেনের টু মাইনাস, পুরো ম্যাচ হলো, বুঝতে পেরেছিস? যত চার্জ বেশি হয় তত বেশি কম্প্যাক্ট হয়, তাহলে ফেলিং যে রিয়েজেন্টটা ওটার রিয়্যাক্টিভিটি কমে যাবে না, কারণ ও তো নিজেই স্টেবল, বুঝতে পেরেছ? তাই জন্য ফেলিং দিয়ে বেশি পরীক্ষায় কোশ্চেন আসে না, ফেলিং দিয়ে তোরা যদি হিট করিস ওদের টাইম বেশি লাগবে উইথ রেসপেক্ট টু সিলভার। টলেন্স, টলেন্সে যা সময় লাগে তার থেকে ফেলিংয়ে বেশি সময় লাগবে, কারণ বুঝতে পারছ, কারণ ভেঙে তৈরি করতে সময় লাগবে। এই সুযোগটাকে নিয়ে আমরা একটা নতুন কোশ্চেন বানাবো এখন, সব অ্যালডিহাইডের টলেন্স ফেলিংয়ের সাথে রিয়্যাক্ট করে, এক্সেপশন এবার বোধ, সব টলেন্স ফেলিং অ্যালডিহাইডের সব অ্যালডিহাইডের সাথে রিয়্যাক্ট করে, এক্সেপশন। এই অ্যালডিহাইডটাকে দেখে বলো তো, এই যে অ্যালডিহাইডটা আমি আঁকলাম আর এইখানে যে অ্যালডিহাইডটা আঁকছি, এই দুটো অ্যালডিহাইডের মধ্যে কোন অ্যালডিহাইডটা বেশি রিঅ্যাকটিভ? কেন ও বলেছে রেজোনেন্স করছে, ডিলোকালাইজেশন, ও বলেছে তাই, ঠিকই বলেছে, রেজোনেন্স হচ্ছে। তাহলে এই অ্যালডিহাইড গ্রুপের ভেতরে যে কার্বনটা আছে তার মধ্যে যে প্লাস পজিটিভ চার্জ, এটা অনেকটা নষ্ট হয়ে গেছে না আসার জন্য, এটাও আসছে প্লাস আই এফেক্ট দিয়ে, বাট প্লাস আই এফেক্ট তো অত গুরুত্ব পাবে না, প্লাস আর যতটা গুরুত্ব পাবে। তাহলে আমি কি বলবো, এই বেঞ্জ্যালডিহাইডের রিঅ্যাক্টিভিটি কম না বেশি উইথ রেসপেক্ট টু, এটার নাম কি, অ্যাসিটালডিহাইড। এই অ্যাসিটালডিহাইডটা কোন ধরনের অ্যালডিহাইডের এক্সাম্পল, অ্যালিফেটিক না অ্যারোমেটিক? অ্যালিফেটিক, বাহ। আর উপরেরটা, তাহলে যে কোনো অ্যারোমেটিক অ্যালডিহাইড যদি হয় তাহলে রেজোনেন্স করে স্টেবল থাকবে, তাহলে যে কোনো অ্যারোমেটিক অ্যালডিহাইড আর লেস রিঅ্যাকটিভ দেন অ্যালিফেটিক। আর টোলেন্স আর ফেলিং এর মধ্যে কে বেশি লেস রিঅ্যাকটিভ? ফেলিং। এবার দুটো পাশাপাশি অচেনা ব্যক্তি ধরে একটা গাড়িতে যাচ্ছে, দুজনের মধ্যে একজন বেশি বকবক করতে পছন্দ করে, একজন পারে না, তবুও কিন্তু হবে খেলা,
একজন বলবে একজন শুনবে, এবার দুজনের মধ্যে থেকে কেউই যদি কথা বলতে না পছন্দ করে তাহলে ওদের মধ্যে বন্ধুত্ব হবে না, ওই 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা যেটুকু ছিল ওর মধ্যে বন্ধুত্ব হবে না। সেরকমই এইখানে অ্যারোমেটিক অ্যালডিহাইড লেস রিঅ্যাক্টিভ, আবার ফিলিংও লেস রিঅ্যাক্টিভ। এই ফিলিং অ্যারোমেটিক অ্যালডিহাইডের সাথে রিঅ্যাক্ট করে না, অ্যারোমেটিকের সাথে ফিলিং করে যায়। টোলেন্স তো সবার সাথে করে, কারণ টোলেন্স তো নিজেই রিঅ্যাক্টিভ, তাই যে কোনো অ্যালডিহাইডের সাথে বন্ধুত্ব করে নিতে পারে। আর অ্যারোমেটিক অ্যালডিহাইডটা যেহেতু লেস রিঅ্যাক্টিভ, ফিলিংয়ের সাথে করতে পারে না, কারণ ফিলিংও লেস রিঅ্যাক্টিভ। বুঝতে পেরেছি? দুটোই লেস রিঅ্যাক্টিভ বলে ফ্রেন্ডশিপ হলো না, রিঅ্যাকশন হলো না। তাহলে এইটা রিঅ্যাক্ট করে না কার সাথে? করে না এটা কোন কাজে লাগবে জানো? বেনজ্যালডিহাইড আর অ্যাসিটালডিহাইডের মধ্যে ডিস্টিংগুইশ, দুটোই একই দেখতে, দুটোই জলের মতো কম্পাউন্ড, কালার নেই। ফিলিং দু জায়গায় দেবো, এখানে এক ফোঁটা দেবো, এখানে এক ফোঁটা দেবো। যেখানে প্রেসিপিটেট পড়লো সেটা অ্যাসিটালডিহাইড, যেখানে পড়লো না সেটা বেনজ্যালডিহাইড। বোঝা গেল? তাহলে ডিস্টিংগুইশ বিটুইন, এটা তাহলে একই সাথে কী হয়ে যাচ্ছে? ডিস্টিংগুইশ। এগুলো যদি ভালো হতো না, মানে এই পড়াতে পড়াতে এখানে ল্যাবে হয়ে যাচ্ছে, টাপাস টাপাস করে দুটো ফোঁটা ফেলে দিলাম, এখানে হয়ে যাচ্ছে, হেভি মজা হতো। ওখানে তো আলাদা আর এখানে আলাদা, এখানে একটা আলাদা সব জায়গা লাগবে না? এটার নাম কি? কি বললাম? ডিস্টিংগুইশ কার? বেনজ্যালডিহাইড আর অ্যাসিটালডিহাইডের মধ্যে ডিস্টিংগুইশ কি দিয়ে করবে? ফেনা। বুঝিসনি? হ্যাঁ, তাহলে হবে, তাহলে যে কোনো, এটাও ভালো বলেছে ও, শুধু বেনজ্যালডিহাইড অ্যাসিটালডিহাইড না, যত অ্যারোমেটিক অ্যালডিহাইড আছে সবার সাথে অ্যালিফেটিকে ডিস্টিংগুইশ হয়ে গেল। যত রকম অ্যালিফেটিক আছে যত রকম অ্যারোমেটিক আছে, এদের ভেতরে যদি ডিস্টিংগুইশ দেয় তাহলেও হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। তুই তো মনে হয় বুঝতে পারছিস না অ্যালডিহাইড ফ্যালডির কী বলছে স্যার, এসব কী অ্যালডিএল এল ফ্যাল কী অ্যাল, এসব মনে হচ্ছে তো? তোর মুখ চোখ দেখে তো আমার তাই মনে হচ্ছে, কী বলছে এসব স্যার? সেটা আমি তো বুঝেছি, সেটা যে তুই বুঝিস নি, কিন্তু তুই কি বুঝেছিস যে আমি বুঝে গেছি যে তুই বুঝিস নি? তুই সেটা বুঝিস নি, তুই এটাও বুঝিস নি, ওটাও বুঝিস নি, আমি দুটোই বুঝেছি। এখনো কি বুঝলি আমি কি বললাম? এটাও বুঝিনি, তিনটাও বুঝলি না। ওর নেচার হচ্ছে না বোঝা, ওর জন্য কোনোটাই বুঝছে না। আমি যেটা পড়াইছি সেটা বোঝেনি, আমি যে বুঝে গেছি সেটা বোঝেনি, আমি বোঝানোর পর যেটা বললাম বুঝিয়ে সেটাও বুঝতে পারিনি। শোন, এই অ্যারোমেটিক যেটা, অ্যারোমেটিক কাকে বলে? বেনজিন জাতীয় কোনো কিছুর সাথে কোনো অ্যালডিহাইড অ্যাটাচ থাকলে তাকে অ্যারোমেটিক বলে, তারা রেজনে সারা জীবন করবে। আচ্ছা, এটা কথা বলছে, এটা দেখতো, এটা এটা মাথায় এলো, এই কম্পাউন্ডের নাম বলবে তোমরা, দেখি কে বলতে পারো। টাইডোফর্ম রিঅ্যাকশন পড়েছিলাম যখন অ্যালকোহল চ্যাপ্টার ছিল, কিন্তু ওটা ভায়া অ্যালডিহাইড হয়ে যায়, তো অ্যালডিহাইড চ্যাপ্টার আর একবার দেখতে হবে। হ্যালোফর্ম বায়োডোফর্ম রিঅ্যাকশনটা একটু দেখে নে। এখানে একটা কম্পাউন্ড লেখা আছে NaOH, এটার একটা এক্সাম্পল কি হবে? NaOCl, X মানে হ্যালোজেন। তো ঘুরে বস, তাহলে NaOCl এটা কোথা থেকে তৈরি হয়েছে? ডাইরেক্ট NaOCl নিশ্চয়ই ছিল না, কোথা থেকে তৈরি হয়েছে? HOCl রয়েছে আমার বাড়িতে। এই যে যখন ভাইরাস হয়েছিল না কোভিড, তখন স্প্রে করতে হতো না, ওর মধ্যে HOCl ছিল, ওটা স্যানিটাইজার, এটা স্যানিটাইজার না, এটা স্প্রে করতে হতো পুরোটা যেন পুরো রুম ডিসইনফেক্টেন্ট হিসেবে কাজ করে। বুঝতে পেরেছিস? HOCl এটা কী কাজ করে? এটা অক্সিডাইজ করে দেয় যে কোনো কিছুকে, নষ্ট করে দেয়, মেরে ফেলে দেয়। ব্লিচিং পাউডার যে কাজটা করে এও সেই কাজ করে। তো ব্লিচিং পাউডার দিয়েও যা হবে, NaOCl-এরও কাজ একই হবে। কী করে হয় একটু দেখে নে। NaOCl-এর মধ্যে থেকে এই নেগেটিভ চার্জ কার কাছে আছে বলো? এক্স্যাক্টলি কোন অ্যাটমের কাছে নেগেটিভ? অক্সিজেনের কাছে। ডেল্টা নেগেটিভ, মাইনাস কত চার্জ? -2 অক্সিডেশন স্টেট। সোডিয়ামের চার্জ পুরোটাকে নিউট্রাল হতে গেলে ক্লোরিনকে কত হতে হবে? +1। তাহলে নর্মাল ক্লোরিন হয় কি? ক্লোরাইড হিসাবে থাকে Cl-, তাহলে এটা ক্লোরাইড, এটা কি ক্লোরাইড উপরেরটা? তাহলে এই ক্লোরিনটা +1-এ আছে, মানে অক্সিডাইজিং এজেন্ট না, এটা ব্লিচিং এজেন্ট, এটা ব্লিচিং এজেন্ট, ব্লিচিং সলিউশনও বলা যায় NaOCl-কে। এর নাম সোডিয়াম হাইপোক্লোরাইড। এগুলো না এই সে পড়াবো, পি ব্লকে পড়াবো কেন নামটা হাইপো হয়েছে, তাও একটু বলে দিই ছোটো করে। শোন, হাইপোক্লোরাইট
আমি ভুল লিখে ফেলেছি, ক্লোরাইড লিখে ফেলেছি, হাইপোক্লোরাইড টি হবে, এটা টি। তুই জিজ্ঞেস করলি একটু বলে দিস, দেখ সিএল এর এই ধরনের অক্সিডেশন স্টেট তুই পাবি, সিএল প্লাস ওয়ান, প্লাস থ্রি, সিএল প্লাস ফাইভ, সিএল প্লাস সেভেন, এত অবধি পাওয়া যাবে। বেশিটাকে ইক বলে, কমটাকে আস বলে, এটা জানা আছে? এটা ভিডিওতে আগের দিন দেখানো হচ্ছিল, বেশিটাকে ইক দেখে নেবে। আরেকটা কথা বলে দিচ্ছি, যে ভিডিওগুলো ছাড়া হয়েছে তিনটে চারটে বাড়িতে কিন্তু দেখবে, ওই ভিডিও ক্লাস কিন্তু আমি আর এখানে করাইনি। আবার এই ভিডিও ক্লাস পরের দিনের ব্যাচে হবে না, নাহলে সিলেবাসটা তাড়াতাড়ি শেষ হবে না, কারণ 12 তারিখে অনেকের এক্সাম আছে, তাড়াতাড়ি শেষ করার জন্য এই ব্যাচে আলাদা পড়ানো, ওই ব্যাচে আলাদা পড়ানো, দুটো ব্যাচেরই পড়ানোর ভিডিও রেকর্ড হচ্ছে, ওই জন্য বাড়িতে চলে যাবে দেখে নেবা, ওখানে করানো আছে এগুলো। বেশি হলে এড বলে, কম হলে আইটি বলে। তাহলে এই কম্পাউন্ডগুলোকে বলা হবে ক্লো রেট, ওটাকে কি বলবো? ক্লোরাইড। এবার ওর থেকেও যদি বেশি হয়, বেশির থেকেও বেশি, তাহলে হাইপার, বায়োলজিক টার্ম, সে হাইপার পুরো বলে না, কি বলে? পার ক্লোরেট। আর ওর থেকেও কম হলে হাইপো ক্লোরাইট, কারণ আইটির থেকেও কম। ঠিক আছে, বুঝে গেছি, ওর লেভেলেরই কোশ্চেন ও করেছে, এদিকে দেখ, শোন। তাহলে এটা NaOCl, NaOCl সোডিয়াম হাইপোক্লোরাইড, এখানে ক্লোরিনটা কি হিসেবে অ্যাক্ট করছে? অক্সিডাইজিং এজেন্ট হিসেবে। এবার এটা কোথা থেকে এসছে, কার কার ভেতরে রিয়াকশন করে এসছে দেখে নে। NaOClটা NaOH প্লাস Cl2 যদি রিয়্যাক্ট করে কি হবে? NaCl। খুব ভালো কথা, NaCl হয়ে গেল। শোনো ভালো করে, শোনো, ঠিকই বলেছে। কেন? ক্লোরিন জিরো অক্সিডেশন স্টেটে আছে, বোঝ কেমিস্ট্রিটা, বোঝ। এটা ইনঅর্গানিক কেমিস্ট্রিতেও আসবে, বিকজ তোদের ক্লোরিন আছে পি ব্লক কেমিস্ট্রিতে, সেখানেও আছে। ফালতু কথা বলা হচ্ছে না, শোন। ক্লোরিন জিরো, সোডিয়াম কোন অক্সিডেশন স্টেটে আছে? পৃথিবীতে কোনোদিন সোডিয়াম কোনোদিন চেঞ্জ হয় না, কারণ সবসময় প্লাস ওয়ানই থাকে। গ্রুপ ওয়ান আর গ্রুপ টুতে যারা থাকে তাদের অক্সিডেশন স্টেট কোনোদিন চেঞ্জ হয় না, ফিক্স। তো মাঝে যারা থাকে তারা ট্রানজিশন, এটাও দেখো শো করে, ওটাও শো করে, মানে ওয়ান শো করলো, টু শো করলো, টু থ্রি, ওই জন্য ট্রানজিশন। এটা ট্রানজিশন না, এটা ফিক্সড। তাহলে এর কোনোদিন চেঞ্জ হবে না মানে ক্লোরিনেরও চেঞ্জ হবে না, এর চেঞ্জ হবে না মানে রিয়াকশন করার পর ক্লোরিনেরও চেঞ্জ হবে না। আর যদি হয় তাহলে একবার ক্লোরিন অক্সিডাইজ হবে, একবার রিডিউসড হবে। কথাটা মানে বুঝেছিস? এক তো হচ্ছে সোডিয়ামের কোনো কম্পাউন্ডের সাথে কোনো রিয়াকশানে অক্সিডেশন স্টেটের চেঞ্জ হবে না, এটা প্রথম কথা। আর যদি হয় তাহলে যার চেঞ্জ হবে তার একবার ওপরেও যাবে, একবার নিচেও যাবে, যাতে ব্যালেন্স করে এমন হয় যে চেঞ্জ হয়নি। এই ধরনের রিয়াকশানকে কি বলে জানো? সব কটাকেই রেডক্স বলে, চেঞ্জ হওয়াকে। এই ধরনের কম্পাউন্ড যেখানে একজনই অক্সিডাইজ হয়ে গেল, আবার ওই কম্পাউন্ডটাই আবার রিডিউসও হয়ে গেল, এক্স্যাক্টলি ওই ধরনের রিয়াকশানকে বলে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। তাহলে এখন যে রিয়াকশনটা এখানে দেখলে সেটা কি? ডিস। তাহলে আমাকে, আমার সাথে সাথে বল, কখন ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন হবে? একই কম্পাউন্ডের যখন একবার অক্সিডেশন একবার রিডাকশন, তখন সেটা ডিসপ্রপোর্শনেশন। একজনেরই হলে, একসাথে হলো আর একজনেরই হলো, দুটো আলাদা কথা। ধর দুজন রিয়াক্ট করছে, একজন অক্সিডাইজ হলো, একজন রিডিউস হলো, এটা রেডক্স। দুজন রিয়াকশন করছে, একজনের কোনো চেঞ্জ নেই, আরেকজনেরও যাতে চেঞ্জ না বোঝা যায়, তাই একবার অক্সিডাইজ করে দেওয়া, একজন রিডিউস করে দেওয়া। যেরকম আমি তোকে বোঝাচ্ছি, এই যে আমি এসিটা চালানো রয়েছে, এই এসিতে রুম ঠান্ডা হচ্ছে, একই সাথে গরমও হচ্ছে বাইরেতে, হচ্ছে না? তার মানে ওর কোনো ওভারঅল চেঞ্জ হলো না টেম্পারেচার। এক জায়গায় ঠান্ডা হলো, এক জায়গায় গরম হলো, ব্যালেন্স হলো। আমরা ঠান্ডাটা পেলাম, অন্য কেউ গরমটা পাচ্ছে? পাচ্ছে তো, কারণ আমরা জানি তো যে এনার্জি কনজারভেটিভ, মাস কনজারভেটিভ, এই ফর্মুলা কোনোদিন চেঞ্জ হবে না। ফ্রিজের ভেতর ঠান্ডা হয় মানে বাইরে হাত দিয়ে দেখবি, দিতে পারবি না, তার মানে ওভারঅল কন। সেরকমই এখানেও কনজারভেটিভ রেখেছি, ক্লোরিনের একবার অক্সিডেশন একবার রিডাকশন। NaCl যখন ও বলছিল তখন কত হলো? -1। ওর সাথে সাথে একটা পাশের ছাগল HClও বলেছিল, তাহলে ওখানে তো -1ই হবে, তাহলে ওটা ভুল হচ্ছে। তখন এটা করে নিলাম HOCl, HOCl দেখ অক্সিজেনটা 2-, হাইড্রোজেনটা প্লাস, তাহলে ক্লোরিনকে কত হতে হবে? প্লাস। তাহলে ক্লোরিন একবার রিডিউসড হয়েছে, একবার অক্সিডাইজ হয়েছে। এদের দুজনের মধ্যে কে বেশি রিঅ্যাকটিভ? এই ভদ্রলোকের ক্লোরিন না ওটার? কারণ ও প্লাসে আছে, তাহলে ও অক্সিডাইজিং এজেন্ট, এটা ব্লিচিং এজেন্টও হয়ে গেল। এবার এই ভদ্রলোকে যদি এক্সেস NaOH এর সাথে দিয়ে দিই, তাহলে এটা আবার NaOH
NaOCl হবে বিকজ এই এইচটা অ্যাসিডিক বেরিয়ে গিয়ে এনে ঢুকে যাবে সেটাকেই ওরা শর্টে NaOCl লিখে দিয়েছে তাহলে আমরা কি বুঝবো NaOCl মানে মিক্সচার অফ এই দুটো আর এই দুটো মিক্সচার আমরা হ্যালো ফর্ম রিঅ্যাকশনে করে এসেছি দেখ অ্যালকোহল চ্যাপ্টারে ছিল NaOCl2 অনেক দিন আবার তোকে দিতে পারে যে ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে দিতেই পারে CaOCl Cl তাই তো এটাও কিন্তু হ্যালোফর্ম রিঅ্যাকশন কিভাবে জানিস এটা কোথা থেকে তৈরি হয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর Cl2 রিঅ্যাক্ট করলে কি হবে এটা হবে না যেরকম এটা হলো সেরকম বুঝে নাও এই CaOCl Cl মানেও হ্যালোফর্ম রিঅ্যাকশন NaOCl মানেও হ্যালোফর্ম রিঅ্যাকশন NaOX মানেও হ্যালোফর্ম রিঅ্যাকশন বুঝেছিস তাহলে ওটা কম্বিনেশনটাকে না করে একটা কম্পাউন্ড দিয়ে বুঝিয়ে দিয়েছে যে কম্পাউন্ডটা রিঅ্যাক্টিভ হ্যালোফর্ম রিঅ্যাকশনে হ্যালোফর্মই তৈরি হয় কী কী তৈরি হবে ক্লোরিন দিয়ে করলে ক্লোরোফর্ম আয়োডিন দিয়ে করলে আয়োডোফর্ম এখানে যদি আমি মনে করি যে এখানে কী দিয়ে যাই না এক্সি লিখে দিয়েছে সমস্যা নেই আয়োডোফর্ম হলে একটা কালার হয় মনে আছে কারোর ইয়েলো কি সলিড প্রেসিপিট যদি হ্যালোফর্মে ক্লোরিন হয় তাহলে কালারলেস বোঝাও যাবে না লিকুইড হবে তাহলে এটাকে আমরা চেষ্টা করব আই দিয়ে করার বুঝতে পেরেছিস এবার আই দিয়ে রিঅ্যাকশনটা কখন হবে শোন এবার বুঝে নে হ্যালোফর্ম রিঅ্যাকশন কারা করে তো আগে বোঝ ক্রাইটেরিয়া কী রিয়েজেন্ট তো বুঝে গেলাম রিয়েজেন্ট আমার সাথে সাথে বলো হ্যালোফর্মের রিয়েজেন্ট কি NaOX না ঠিকই বলে যে একটা NaOX সবাই বলে অনেক রকম ভাবে বলা যায় আর কি কি রিয়েজেন্ট আছে হ্যালোফর্মের NaOX এর সাথে কম্বো বলো হ্যাঁ Cl2 NaOX এর সাথে X2 NaOX এর সাথে কত রকম ভাবে লেখা যায় সেটা লিখছি আরো বলো Br2 Br সেটা তো ক্যালসিয়াম দিয়ে বললাম না COOH হোল টুর সাথে একই X2 আর Cl2 আর I2 আর নালে একবারে COCl তাহলে এগুলো সব কি রিয়েজেন্ট হ্যালোফর্ম এবার আমার হচ্ছে রিয়েজেন্ট হয়ে গেল শোন এটা হ্যালোফর্মের শুধু রিয়েজেন্ট হলো এখনো কিন্তু খেলা বাকি আছে হ্যালোফর্মের ক্রাইটেরিয়া লাগবে ক্রাইটেরিয়া মানে কি কোন অর্গানিক কম্পাউন্ড রিঅ্যাক্ট করে কোন অর্গানিক কম্পাউন্ড করে অ্যালডিহাইডরা আর কিটোনরা করে কোন অ্যালডিহাইড কিটোনরা করে আগে বুঝে নে কোন অ্যালডিহাইড কিটোনরা রিঅ্যাকশন করে আলফা হাইড্রোজেন যদি প্রেজেন্ট থাকে শুধু থাকলেও হবে না ব্র্যাকেটে টার্মিনাল হলে হবে CH3 অ্যাসিটন ফাংশনাল গ্রুপ কোনটা তাহলে আলফা আলফা কোথায় আছে আলফা কোথায় আছে বল আলফা কার্বন দুদিকেই আছে তাহলে আলফা হাইড্রোজেন আছে দুদিকেই টার্মিনালেই আছে ওর পরে নেই তাহলে রিঅ্যাকশনটা হবে রিঅ্যাকশনটা কিভাবে করবি কি লিখবি ওপরে আই টু NaOH বা ওইটার মধ্যে যে কোনো একটা কম্ব দেবে আই টু নেওয়ার চেষ্টা করবে তাতে কালার তৈরি হয় বাকিটা রিঅ্যাকশন হলেও বুঝতে পারবি না যে হয়ে গেছে কারণ আগেও কালারলেস পরেও কালারলেস বোঝা যাবে না হয়ে গেছে কিন্তু আই টু দিয়ে করলে ইয়েলো প্রেসিপিট পড়বে বোঝা যাবে তাহলে রিঅ্যাকশনের প্রোডাক্টটা কি শর্টে কীভাবে লেখা যায় সিএইচ আই থ্রি হ্যাঁ আয়োডোফর্ম যদি হয় কোথা থেকে আয়োডোফর্ম হলো কোন ধার থেকে হলো আয়োডোফর্ম এই ধার থেকে হলো আয়োডোফর্ম তাহলে বাকি পার্সেন্ট বাকি কী পড়ে আছে বলো দেখি সিএইচ থ্রি আর সিও আর মনে থাকবে এইটুকু এইভাবে করে দেবো তাহলে সিএইচ আই থ্রি তো হচ্ছেই তার সাথে ওই বাকি পোর্শনটা দিয়ে ও এন এ হয়ে যাচ্ছে মাথায় রাখো তাহলে এই এইচটা কোথায় গেছিলো এই যে একটা এইচ যে বাকি রেখে গেলাম এটা কোথায় গেছিলো এইখানটায় গেছিলো এটা পেরিয়ে অ্যাসিডিক অ্যাসিড হয়ে যাবে আমি আয়োডোফর্ম পেয়ে গেছি এবার এটা কী কাজে লাগে এটাও ডিস্টিংগুইশ করতে লাগে অ্যালডিহাইড আর কিটোন কীরকম অ্যালডিহাইড কিটোন আমি কম্পাউন্ডটা এরকম নিয়ে নিলাম সিএইচ থ্রি সিএইচ টু সিও সিএইচ টু সিএইচ থ্রি বলতো আয়োডোফর্ম করবে না কেন করবে না ফাংশনাল গ্রুপ আলফা টার্মিনালে নেই তাহলে এটার সাথেও আমি যদি এই রিঅ্যাকশনটা পারফর্ম করি মানে আই টুর সাথে NaOH রিঅ্যাকশন পারফর্ম করি রিঅ্যাকশন হবে হবে না কিন্তু এই দিকটায় হয়েছে একই রকমভাবে ধরো বেনজিন আছে বেনজিনের সাথে যদি দুই সিও সিএইচ থ্রি রিঅ্যাকশন হবে কেন হবে টার্মিনাল আলফা আছে কিন্তু ধরো আমি দিলাম বেনজিন বেনজিনের সাথে দিলাম সিওএইচ
রিয়াকশন হবে না কারণ এদিকেও নেই এদিকেও নেই লজিকটা কি বোঝা গেল তাহলে আমি ডিস্টিংগুইশ করতে পারি কার কার সাথে অ্যালডিহাইড আর কিটোনের ভেতরে ডিস্টিংগুইশ করতে পারি আয়োডোফর্ম রিয়াকশন দিয়ে ক্লিয়ার আজকে কী কী পড়া হলো কি তোমাদের মনে আছে একবার বলে দিই কারণ নাহলে মাথা থেকে সব বেরিয়ে যাবে জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি এখানে কী হলো লাস্টে আয়োডোফর্ম তাই তো লাস্টে আয়োডোফর্ম রিয়াকশন হয়েছে কি দি আয়োডোফর্ম দিয়ে কী করা হলো মেনলি ডিস্টিংগুইশ বিটুইন ডিফারেন্ট টাইপস অফ অ্যাসিড অ্যালডিহাইডস অ্যান্ড কিটোনস একই রকম ডিস্টিংগুইশ ফেলিং দিয়ে হয়েছে টোলেন্স দিয়ে হয়েছে টোলেন্স কার সাথে রিয়্যাক্ট করে সব অ্যালডিহাইড কোনো কিটোনের সাথে করে না ফেলিং অ্যালিভেটিক অ্যালডিহাইডের সাথে শুধু করে আয়োডোফর্ম কার সাথে করে তো লাস্টেই হলো এটা নিয়ে আর রিভিশন বলছি না এগুলো কি রিয়াকশন হয়েছে স্ট্রং রিডাকশন দুটো এক্সাম্পল কি একটা ক্লিমেনশন উলফিশনার এটারই আগে মাইল্ড হয়েছে যেটা এর আগে অনেকবার হয়েছে তাতে ওইজ গ্রুপের একটা ও থেকে যায় এখানে সব কনডেনসেশন ডেরিভেটিভ হয়েছে কি জল বেরিয়ে বেরিয়ে গিয়ে করছিল কি কি কম্পাউন্ডের সাথে হয়েছে অ্যামোনিয়া অ্যামিন হাইড্রক্সিল অ্যামিন হাইড্রাজিন ফিনাইল হাইড্রাজিন 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন সেমি কার্বাজাইড এদের সাথে সব হয়েছে আর শুরুতে কি হয়েছে যত রকমের অ্যাসিটাল আর কিটাল ঠিক আছে আর এটা হলো এখান থেকে আর এখান থেকে পড়াতে গিয়ে কিছু বলেছি এগুলো সব মেকানিজমগুলো এখানে ধরে দেওয়া হয়েছে যে এই জিনিসটা যে কখন হাইপো হয় কখন পারক্লোরেট হয় কখন ক্লোরাইড হয় এটা বলে দেওয়া হয়েছে কেন রিয়াক্ট করে না অ্যারোমেটিকরা সেটা বলা হলো টোলেন্স কীভাবে বানাতে হয় টোলেন্সকে করকমভাবে লেখা যায় সেটা হয়েছে নর্মালি লেখা যায় আবার এজি2ও করেও লেখা যায় দুটোই একই এখানে ওদের নামগুলো লেখা হয়েছে যে কোন কম্পাউন্ডের কী নাম ছিল যখন তোমরা রিয়াকশন করছো কীভাবে হচ্ছে জলটা বেরোচ্ছে দেখো এখানে একটু আগে শুনে যা শেষ হয়ে যায়নি ও আর এন এর মধ্যে এন বেশি রিয়্যাকটিভ কেন ছিল বিকজ ও নিউক্লিওফাইল বেটার প্রত্যেকদিন না ক্লাসের পর মনে করবে একটা রিভাইজ করিতে নিলে না মাথা থেকে অনেক আর এটা আসল জিনিস যেটা আজকে বলে দিলাম তো বাকি 4-5 মাস কাটবে এটার জন্য ঠিক এটা বাঁচার চেষ্টা করো এই 15-18টাকে ইনক্রিজ করো ঠিক আছে এটাকে ইনক্রিজ করো বাকিগুলো ডিক্রিজ হয়ে যাক কোনো অসুবিধা নেই আমার সময় আমি যেভাবে যাই রেজাল্ট করি না কেন তার কারণ ছিল আমি স্যারের কাছেই পড়িনি তাই জন্য বাড়িতে প্রচুর টাইম ছিল নিজের ইচ্ছে মতো পড়তে পারতাম হ্যাঁ এটা তোমাদের মধ্যে সেটা নেই তোমাদের ধরো আজকে ইচ্ছা করছে আজকে আমার ফিজিক্স পড়তে কিন্তু পারবে না এক এক জায়গায় পড়া আচ্ছা এরকম হয় মনে হয় আজকে আমার অঙ্ক করার মুড হয়েছে এক একদিন এক একটা হয় এটা এটা ব্যাপার থাকে ম্যাগনেটিজমের ব্যাপার আছে জানিস তো এই যে শুনে না এগুলো কারণ আছে এই যে সান বলিস বা মুন বলিস এগুলো সব কিন্তু চার্জ ম্যাটার চার্জ ম্যাটার যখন ঘোলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় ওর পজিশনের উপর বেস করে আর তোর বডির পজিশনের উপর বেস করে ম্যাগনেটিক ফিল্ড কাজ করে ব্রেনের এক একদিন এক এক রকম ইচ্ছে হয় যে আজকে আমার এটা করতে ইচ্ছা করছে যখন যেটা ইচ্ছা করছে তখন যদি সেটা না করিস পারফেকশন আসবে না কাজে এটার মাথায় রাখবে আমার সময় কি হতো যেদিন আমার মনে হতো যে আজকে আমি ইংলিশটা করবো শুধু ইংলিশই করবো যেদিন মনে হবে যে আজকে ম্যাথ করবো পুরো ম্যাথ যেদিন মনে হবে আজকে বায়োলজি দুদিন ধরে দেখা গেলো আমার মনে হচ্ছে বায়োলজি ইচ্ছা করছে তার মানে তুমি ঠিক আছো কেউ সারাদিনই 24 মানে আমার 365 দিনই যদি বায়োলজি তাহলে তুমি পাগল হয়ে গেছো তাহলে তোমার মাথায় সব পার্টস কাজ করছে না আমি বলছি এগুলো ফিলিংস এগুলো আসে তো সেটা করার ফিডিংস দরকার আর এটা এটা ইম্পর্টেন্ট জিনিস পিরিয়ডিক টেবিল আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা তোমরা এখন যেটা নেবে কে নিবি আর ওটা বন্ধ করতে পারবি পুরো শাটারটা বন্ধ করবি